হ্যালো স্টুডেন্টস এডুকেয়ার ইউর সেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকের এই ভিডিওটিতে সমস্ত কলেজের এক্সাম রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দেব আর এটাও বলবো যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তোমাদের এই এক্সাম নিয়ে কী বক্তব্য দিলেন শেষ আপডেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবার তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক অলরাইট স্টুডেন্টস তোমরা সবাই জানো যে ইউজিসির নতুন গাইডলাইন্স অনুযায়ী সমস্ত ফাইনাল সেমিস্টার স্টুডেন্টসদের সেপ্টেম্বরের মধ্যে এক্সাম নিতে হবে বলা হয়েছে গতকাল আমি তোমাদের বলেছিলাম যে পনেরোই জুলাই এই বিষয়ে একটা মিটিং ডাকা হয়েছে সেই মিটিংয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে তো অনেকেই জিজ্ঞাসা করেছ যে এটার কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে কি না তো দেখো এখানে দুটি অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে একটি রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারদের দেওয়া হয়েছে এবং অন্যটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে দুটি নোটিসেই মোটামুটি একই কথা বলা হয়েছে তো দেখো আমি এই নোটিশের একটা পার্ট পড়ে শোনাচ্ছি তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে With a view to address students concern I have found it expedient টু হ্যাভ ভার্চুয়াল কনফারেন্স উইথ দ্য ভাইস চ্যান্সেলার্স অর প্রো ভাইস চ্যান্সেলার্স অফ অল স্টেট এইট ইউনিভার্সিটিস অন জুলাই ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি তো এই নোটিসে তোমাদের দেখো পরিষ্কার বলে দেওয়া আছে যে জুলাই ফিফটিন সকাল এগারোটা থেকে তোমাদের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা হবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এখানে একটা কথা কিন্তু লক্ষ্য রাখবে পনেরোই জুলাই যে মিটিংটা হবে তার সিদ্ধান্ত তোমাদের কবে জানাবে সেটা কিন্তু বলা হয়নি তবে আশা রাখছি যে ষোলোই জুলাই একটা ডিসিশান আমরা জানতে পারবো এবার আসি দ্বিতীয় আপডেটে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কি বক্তব্য রাখলেন সেটার একটা ভিডিও ফুটেজ তোমাদের দেখাবো দেখে নাও আমাদের যা সিদ্ধান্ত অ্যাডভাইসে আমরা পাঠিয়েছি যদি কোনো সিদ্ধান্ত হয় তা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলি যা বলবে

তো তোমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনলে এবং শুনে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে তিনি ঠিক কি বলতে চাইছেন যাই হোক এবার আসি তৃতীয় আপডেটে গতকাল মানে নয় জুলাই ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি অফ এইচআরডি মানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে ইউজিসির গাইডলাইন্সের এগেনস্টে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ এটা খুব বড়ো লেটার তো আমি ব্যাপারটা একদম শর্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো উনতিরিশে এপ্রিল ইউজিসির প্রথম গাইডলাইনস বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে সমস্ত রাজ্যের ইউনিভার্সিটি সিচুয়েশান অনুযায়ী চাইলে পরীক্ষা নিতে পারে না চাইলে পরীক্ষা বাতিল করতে পারে এবং যদি পরীক্ষা বাতিল করা হয় তাহলে কিভাবে নাম্বার দেওয়া হবে সেটা ইউনিভার্সিটি নিজেরাই ঠিক করে নেবে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের এক্সাম ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এইটটি পার্সেন্ট টোয়েন্টি সিস্টেম অনুযায়ী তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে কিন্তু এখন ছয় জুলাই যে নতুন গাইডলাইন এসেছে সেখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের পরীক্ষা নিতেই হবে তো ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট জানতে চাইছে যে তখন একরকম বলা হয়েছিল আর এখন কেন অন্যরকম বলা হচ্ছে এটাই এই লেটারে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে অলরাইট এই ছিল তোমাদের আপাতত সব থেকে লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সমস্ত রকম ইনফরমেশান সব থেকে আগে পাওয়ার জন্য দেখো নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেখো একটা ছোট্ট বেলাইকান আছে তাতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন যাতে তোমরা সব থেকে প্রথমে সেই নোটিফিকেশানটি পেয়ে যাও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন গুড বাই